साला जुक्ति करे बारो साला जुक्ति करे आमार प्राण कोशे छे मरने जाय 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 जीवन ठाकुर पछानी जाय 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 जीवन ठाकुर पछानी बारो साला जुक्ति करे प्राण कोशे छे मरने जाय 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 जीवन ठाकुर पछानी जाय 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 जीवन ठाकुर पछानी जाय 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 जीवन ठाकुर पछानी दादा आमी ग्रामे छेलेदेर संगे चलि ना চলার দরকার নেই ওরা চলে না আমিও চলি না একদিন দাদা হঠাৎ আমাকে বলছে দয়াল কেন তুই ঘুরে বেড়াবি চল দুর্গা ঠাকুর বিসর্জনে যাবি আমি বলি কত দিবি বলে তিন দিন ঠাকুর ভাজাবি পাঁচ হাজার টাকা দে দাদা ওরা চল্লিশ জন লোক একদিকে ধরেছে আর আমার একলার একদিকে দিয়েছে তাহলে আমার একলার একদিকে দিচ্ছিস বলে তোর গায়ে ক্ষমতা বেশি তুই একলা একদিকে ধর বলে দাদা সবে ঠাকুর ধরেছি আর সেই ঠাকুর সামনে তুলে আর আমার পুকুরি ফেলে দেবেন দাদা গো যেই পুকুরি ফেলে দিতে এবারে পাক খাচ্ছি জল সরাচ্ছি পাক খাচ্ছি জল সরাচ্ছি কোনো রকমের জীবনটা বাঁচাবার তাগিদায় হসপিটাল থেকে ফাটায় তালি মেরে নে আর এই বাড়ি ফিরেছি দয়ালা দয়ালা আরে দয়ালা এ কি দয়ালা কারোর এক টাকা দেখায় না দয়ালা বাড়ি ভিকিরি কি করতেছে আরে দা তা তুমি দয়ালা বাড়ি দয়ালা কোথায় ও শালা এটা কে কেন এটা কে ও শালা এইটা তো দয়া তুই দয়ালা ভগবান কি অবস্থা দাদা তোর কি অবস্থা ও গায়াতি গায়াতি বলি দুমনি দাদা নিচে গায়াতি দাদা আস্তে 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 ও ভগবান মেরে কি করেছে রে হায় হায় দাদা আস্তে লেগে যাবে রে আস্তে দাদা রে ও তোর এভাবে কে মারলো দাদা মারেনি মারেনি না তাহলে কি করেছে ছেনে দিয়েছে তোর ছেনে এই অবস্থা করে দে তাহলে মারলে কি করতো গায়াত দিতে দি হ্যাঁ দাদা তাহলে একটা কথা বলি শোন মূল কথায় আসি হ্যাঁ তুই কি জানিস সেটা হ্যাঁ তুই তো জানিস আমরা প্রতি বছর আমাদের পাড়ায় মোচব করি তাই এবছর মোচব করব বলে পাড়ার ছেলেরা সবাই মিলে একটা মিটিং করলাম হ্যাঁ তা মিটিং এ সেই মিটিং এ এমন এমন কথা তোর নামে বলতেছি দাদা তুই যদি শুনতি তোর গার রক্ত হয়তো টকবক করে ফুটতো আমার নাই বলতে হ্যাঁ কি বলতে বলতে যে দয়াল তো প্রতি বছর একটা ভালো র্যাঙ্কে চাঁদা দেয় হ্যাঁ চাঁদা তা সেই কারণে বিলে বড় বড় অক্ষরে নাম লেখা আছে তা ওই নামগুলো এবছর কেটে তুলে দেয়া হোক নাম কেটে দিবি হ্যাঁ দিগে যা এই দলা রাগ করিনি দাদা ভুল হয়ে গেল আচ্ছা আদমুনি আদমুনি এই দলা রাগ করিনি কি বলিস বল তা আমি তাদেরকে বুঝিয়ে এসেছি বলে আমি দয়ালদার বাড়ি যাই হ্যাঁ তা দয়াল দাকে তো ভালো লোক আমি বুঝিয়ে বলে আসি সে কি বলে দেখি সেই ডিরিসাল তোদেরকে জানাবো হ্যাঁ তা কত কত মানে দয়ালদা তুই তো জানিস আমরা প্রতি বছর মোচবে তিনটে করে দুটো করে নামে দল করি হ্যাঁ তাই এবছর ঘুরিয়ে সেটা তিনটে করেছি তিনটে দল হ্যাঁ ভালো হয়েছে সেই কারণে চাঁদার হার একটু বাড়ানো হয়েছে কত বেড়েছি তা প্রতি বছর তোর বিলে লেখা আছে হাজার এক টাকা এবছর সেটা ঘুরিয়ে দেড় হাজার এক টাকা করেছি তবে একটা কথা বলি শোন কি মোটামুটি বুক ফুলে বলে যাবো বল মোটামুটি পাঁচ হাজার টাকা পাবিনি দু হাজার টাকা পাবিনি আচ্ছা ওই এক টাকাটাই পেয়ে যা শালা বিশ্ব কিফতের পাল্লা এসে পড়েছি এ তো কমিটি লোক ঠিক বলে তোর আশার বিতা হয়ে গেছে এদালা হ্যাঁ বল একটা কথা বলো শুনবি কমিটি ছেলেরা কি বলতে জানি কি বলতে তুই নাকি বিশ্ব কিফতি আমি কিফতি 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 তুই বলেছি কিফতি হ্যাঁ ভালো তা কিফতি কিফতি বলবে না ঠিক তো হ্যাঁ হ্যাঁ দুই ভাই বসে একটা গল্প করব ভাই কি কি গল্প করব না যুক্তি করব কি যুক্তি হাতটা দে আবার হাত না কি করি বাবা তোর হাতে কি সেন বাজবে হচ্ছে রে এই সবে সেন মেরে এই যার বউ কিনে দেবে শালা বাড়ি বসে কিপটে বলতে এই যে শালা বাড়ি বসে এত সহজ তোর কে দেবে রে শালা কেমরে তো রক্ত বার কর দেবো রে শালা ও শালা ভালোবেসে হাতটা কাঁধে নে গন্ধ পাচ্ছি বলে কেমনে ধরেছি এই দেখ তাহলে তোর পাড়ায় তো আমি আসতেছি তোর পাড়ার লোকেরা বলতে হ্যাঁ রাজা কোথায় যাচ্ছি আর কেন আমি দয়ালের বাড়ি যাচ্ছি বলে ওর বাড়ি মানুষে যায় কেন বলে ওর বাড়ি মানুষে যায় কি হয়ে ওর মুখ দেখলে তো দিন খারাপ যায় কারণ ও তো আট কুড়ো আট কুড়ো আট কুড়ো তা আট কুড়ো আট কুড়ো বলবে না ঠিক বলে শালার গায়ে লাগতেছে না তো ওরা ন্যায্য কথা বলেছে নেচ কথা বলে হ্যাঁ ভালো কথা হ্যাঁ হ্যাঁ আবার তাই আবার কামড়াবি এই যা দুই ভাই বসে যুক্তি করব কালকে ঠাকুর বিসর্জন আছে হ্যাঁ মোটামুটি কপেটি বাংলা আনবো সেইটা বসে দুই ভাই যুক্ত করব এ দা হ্যাঁ এই তুই বাংলা দিবি হ্যাঁ আমার দাদা তো তোর বুকে ঠেলে দেবো রে শালা আমার দাদা বাংলা করে জিগিরে তুই মেন কথায় ঘা দিছি আমার
আয় সরে আয়। আমার দাদা বাংলা দেবে বলে। আয় তোর বাংলা এক পেটি দেব। তো বাংলা খেয়ে তো শ্মশানে তুলব রে শালা, চিতায় তুলব, শালার জুলপি চুল ধরে টান মারব। ও শালা কি বাংলা দিবি বলে চুল ধরে টানাটানি করতেছি, শালা এই জায়গা চুল ছিল নি কলপ করে করে চুল এনেছি। ওই দয়াল কি টাকা দিবি না তো? এক পদ তো টাকা দিতে হবে না। এই দেখ কি বলি শোন, যতদিন আমার মেলা চলবে ওই মেলার আশেপাশে তোর ফ্যামিলির কারো জানো না দেখি। তবে একটা কথা শুনে নে, তোর ওই মেলার আশেপাশে আমার ফ্যামিলি কেউ যাবে না। যেতে হবে না, কিন্তু একটা কথা থাকবে তোর সঙ্গে আমার। আবার কি কথা? তোর ওই মেলার হরেনের আওয়াজ যেন আমার বাড়ি আসে। শালা বিশাল কায়দায় ফেলে দিল, মেলায় হরেন বাইলে হরেনের আওয়াজ। আচ্ছা দয়ালদা, ধরে নে মেলায় হরেন বাইদেছে, হরেনের আওয়াজ তোর কানে পৌঁছে গেল, তুই কি করবি? কখন চলে যাবো ফ্যামিলি নিয়ে তুই বইতে পারবি? ও শালা ঘুম চটকায় হাঁটার হাঁটার অভ্যে যাতে মনে হয় ফ্যামিলি তো কার সঙ্গে এসে লেগেছি। এই দয়ালদা চলে যাচ্ছি, যা সময় একটা কথা বলে যাচ্ছি, যতদিন আমার মেলা চলবে আর যতদিন ওই মেলায় মাইক চলবে ততদিন তুই কানে তুলো গুঁজে থাক। বেরো শালা বড় কিপটে আট কুড়ো শালা দে ওই আটটা চুল আর তুমি রে শালা এবার দাঁড়ালি। কোনো দায়িত্ব আছে? ডাক্তার কত করে বললো, ভয় ভয় করে বললো তোমার বইয়ের মাসে ঠিক নেই, কখন হয় কখন হয়, সেসব কথা শুনে বুঝে কাজে চলে গেল। দিদি গো আমি নিজে জলটুকু তুলবো, সে জলটুকু তোলার সাহস আমার নেই, আসুক আমি ব্যবস্থা করে দেব। এই তুমি কে, তুমি কে চিনতে পারছি না তোমার? শালা আমার বউ আমাকে চিনতে পারছে না, মানে আমার কি রূপ হয়েছে শুনতে পাচ্ছ? তুমি কে? ও সব বোন আছে সত্যি সত্যি না কি? শালা আমার বউ আমাকে চিনতে পারছে না, মানে আমার কি রূপ হয়েছে, কি গেটা পেয়েছে? উফ তুমি কি বলতে পারছো না? আমি তোমার এ কি এ কি এ কি এ কি আমি তোমার এ তোর ফাটালো কে? কি ফাটালো কে? ফাটাই নে কে ফেটেছে? বিউটি পার্লার থেকে পেন করে এইছি। বাজে কথা বলবেন বলছি, বাজে কথা বলবে না, ধরা দিলে হবে। দেখো ডাক্তার কিভাবে বলছিল, কি বলেছে ডাক্তার কি বলতে মনে নেই না? তোমার 40 থেকে 45 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ বাচ্চা নেওয়া খুব রিক্স হয়ে যাবে। রিক্স? আমি ডাক্তার কথা শুনিনি নিশ্চয়। তা তুমি আমার কি দায়িত্বটা পালন করছো? তা তুমি পুরো বয়সে ননটা নিচ্ছ কেন? নুন নিচ্ছি বলে আমাকে জানা নাকি? তোমার কি আশা হয়? আমার আশা হয় না। আমি কি শোনো, আমি একটু টয়লেট করতে যাবো, আমার জল তুলে দাও। ও শালা টয়লেট করতে যাবে না, জল তুলে দে, এ কি কলের কথা? তোমার ঢালা পাড়া মাই খুঁজে খুঁজে বেড়াচ্ছি, তোমার আমি টাকা পাই না, তুমি এখানে বড় সতিনের কাছে কি করছো? দাদা এই আমার ভেলি আর এই আমার পাটালি। শালা পাটালি দেয় আর? হ্যাঁ বলো বলো। শালা দুটো নয়নে কত আর দেখবো, এধারে ননু এধারে ননু, শালারা বলে কি করে আমি কুঁড়ে? দেখো আমি কি শোনো, এই সময় সবসময় আমার কাছাকাছি থাকবে। এই যে না তুমি শুধু আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, বিধি তুমি বলে দাও। Thank you.
বাচ্চা ভেলি এখন তুমি টানাটানি করছো আমার গায়ে থাকবে তুই বলতো আমার গায়ে থাকো এ বলতেছ আমার গায়ে থাকো তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল দাদা চল্লিশটা ডাক্তার দেখেছি কলকাতায় এমন কোনো গো ডাক্তার আমি বাদ দিইনি সব কটা ডাক্তার দেখেছি সব কটা ডাক্তার বলেছে যে তোমার বউ কোনোদিন আর সন্তান মা হতে পারবে না দাদা তখন ডাক্তারের বললাম তুমি যত ইঞ্জেকশন আছে আমার ঢুকে দাও শালা আমি মরি তখন তুমি আমার কি সান্ত্বনা দিলে এই দেখো তুমি উত্তেজনা ভাব হওনি তুমি কি বলি শোনো কি কথা আমার একটা ছোট বোন আছে ওই বোনটা তুমি বিয়ে করো ওর একটা বাচ্চা কাচ্চা হবে ওর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মানুষমান করব দাদা ভগবানের কি লীলা দেখো এক মাস হলো না চার মাস হলো না ছ মাস হলো না এর গর্ভে বাচ্চা এলো এর গর্ভে বাচ্চা এবার এ চাইতেছে আমার কাছে থাক ও চাইতেছে আমার কাছে থাক আচ্ছা এই ভারটা আমি তোদের ওপরে দিলাম তোরা কার কাছে থাকবো তোরাই সিদ্ধান্ত কর আমি শুনতে চাই না স্বামী ভাগ হবে কি স্বামী ভাগ হবে স্বামী ভাগ হওয়া তো ভালো কথা দেখ দিদি তুই বড় ভাগ করবি বলছিস ভাগ কর কিন্তু ভাগের মতন জানো ভাগ হয় অবশ্যই এই স্বামী ভাগ করবে হ্যাঁ মানে তোমার সংসারে এক মাস এর সংসারে এক মাস ভাগটা তো আমি করবো নাকি আচ্ছা করো ভাগ করো আমি কি বলছো না কোমর থেকে নিচ পর্যন্ত আমার ভোপতাপ শালা তুই ক্যাসের বন্ধ করে দে শালা ভাগের নামটা ঠন্ডে শালা পোতা এই যে এ ভাগ আমি মানতে পারছি না এই মুখটা নিয়ে কি করব আমি শুধু কি গেলাব ভাগ এবার আমি করব তুই ভাগ করবি হ্যাঁ তা কর দেখি আমি তা ভাগ করব তোমাদের দুজনে মেনে নিতে হবে কর দেখি কর আমার ভাগটা তুমি শুনে নাও এই স্বামী মাঝখান থেকে চেরাই করব ভো করু না ভো করু না এ কি ভাগ মানে সমানে ভাগ এই এদিকে এসো এদিকে এসো ভাগটা পছন্দ হয়নি শালাটা ভাগের ছিরি হ্যাঁ কেন একটা ওর একটা আমার এই দাদা কথা বলি শুন তোরা এইভাবে আমার ছেড়ে দিবি আমি কি বলছো তুমি যেমন গোটা আছ তেমন গোটাই থাকবে বা 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 আমি কত ডাক্তার দেখেছি হ্যাঁ কত ওষুধ খেয়েছি হ্যাঁ আমার ওষুধ খেয়ে কি আমার গর্ভে সন্তান এসেছে না শেষ পর্যন্ত আমি থানের মানসিক করে তো আমার গর্ভে সন্তান এসেছে ও বা থানে মানসিক করে কোন থানে কেন আমাদের মহাপ্রভু থানে ফুয়ারের বাচ্চা ও কুকুর ছানার বাচ্চা ও ফিলের বাচ্চা ওই থানে আমার মামলা চলতেছে ওই থানে আমার মামলা চলতেছে ওসব কথা আমি শুনতে চাই না আমার পাকা মাসার জোগাড় করে দিতেই হবে এই যে আমিও তো থানে মানসিক করেছি পাটালি কি কোন থানে কেন আমাদের এই মহাপ্রভু থানে ও কোটালের বাচ্চা হ্যাঁ ও বিলের ছানার বাচ্চা হ্যাঁ ও দৈত্যর বাচ্চা হ্যাঁ থান খুঁজে পাই না পাইনি যেখানে পেয়েছি সেখানে করেছি সব এক জায়গায় দিদি হ্যাঁ কি করবি করে যা কি কি করবি কি তুমি আমার কাঁচা মালসের বাজারে এনে দিতে হবে যদি না দি যদি না দাও সব ঘেঁটে দেব শুয়ারের বাচ্চারা ঘেঁটে দেওয়ার এত এ স্বভাব কেন এই দেখ শিরা সব কেটে দেব হাঁটতে পারিনি একটা কথা বলি শোন ওই থানে তোরা দুজনে যাবি হ্যাঁ কিন্তু আমি যাব না আচ্ছা অসুবিধা আছে ঠিক আছে একটা কথা বলি শোন কি তোদের কাঁচা মালসা পাকা মালসা বাজার করে দেবো হ্যাঁ তোরা দুজনে পূজোটাতে চলে আইবি আর আমি ওই ক্যানের বিরিজির নেচে বসে থাকবো যদিন হয় চাপা চাপি খেলা ছেলে তো মেরে দিবানা আরে মেলাতে একা একা ফাঁকা ফাঁকা মেলা মানাই না আরে গোলমাল আরে গোলমাল ছাড়া দাদা না জমে না গোলমাল ছাড়া দাদা ভালো লাগে না আরে গোলমাল ছাড়া দাদা না জমে না গোলমাল ছাড়া দাদা ভালো লাগে না ভালো লাগে না আরে গোলমাল ছাড়া দাদা মেলা জমে না গোলমাল ছাড়া দাদা ভালো দাদা মেলা কি চালাবে নতুন হাতে মেলা পেয়েছি যেদিকে তাকাচ্ছি শুধু গোলমাল আর গোলমাল এভাবে মেলা চালানো যায় দাদা তোমরা বলো যদি বলো কেন গিফটের হার পাড়ায় এত বেড়ে গেছে তাদের কাছে যদি পাঁচশো টাকা চাই তারা গজিয়ে দিচ্ছে একশো টাকা আর কারো কাছে একশো টাকা চাইলে দাদা সে দিচ্ছে দশ টাকা এইভাবে দাদা মেলা চালানো যায় অতি কষ্টে এবছর মেলাটা কোনো প্রকারে চালাচ্ছি কিন্তু চারিদিকে সবাই সবার মালসা নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওই কোলে ঠিক দুটো মালসা পড়ে আছে কার মালসা বলো দিন নিয়ে যাচ্ছে না দাঁড়াও দেখে আসি ওই মালসা দুটো কার হতে পারে পাটালি
পাঠালি মালটা ধুয়ে গেছি, দাঁড়াও পরেরটা দেখে আসি কার হতে পারে। ভেলি ইয়ে কি পাটালি আর ভেলি মালটা ধুয়ে গেছি, বাবা আমি সেক্রেটারি আমার এত চুল করছে কেন? বাবা যদি মালটা নিয়ে যায় ভালো, চলে যায় আগে বন বন করে। যদি মাল সানে যায় ভালো, নাহলে আমাদের কমিটির ছেলেরা আছে ওদেরকে ওই মালসা খাইয়ে দেব। ও ভাই আমাদের মাল সারা দাও, দাঁড়াও হুড়ু হুড়ি করুনি সময় সমাগত। এই তোমার নাম কি? আমার নাম ভেলি। ও বাবা চলছো ওরা বসে খেতে বলে ভেলি, ঠিক আছে আমার মাল সারা দাও দেখি। ও বাবা তোমার নাম কি? কেন আমার নাম তো পাটালি। ও পুরো পাটালি হয়ে গেছে, দাঁড়াও বাবা সময় সমাগত, মেলায় কোথায় কি হয়ে যায় আর পুলিশ এসে বন্ধ করে দেয়। ও ভগবান তুমি তো সেই ঝগড়াটি। এই কি বলছো কি? তুমি তো দয়াল না ছোট বউ। হ্যাঁ আমি দয়ালের ছোট বউ। আর তুমি তো বড় বউ। হ্যাঁ বড় বউ। কি হয়েছে? ও মালসা দেওয়া যাবে না। কি ও মালসা দেওয়া যাবে না? মালসাটা কি তোমার টাকায় কেনা? মালসাটা আমাদের টাকায় কেনা? মালসা নিয়ে তবে যাবো। তোমরা কি জানো তোমার স্বামী এই মেলায় চাঁদা দেয় না? কি বলে কি আমাদের স্বামী নাকি মালসা দেয় না? কি বলে কি বলে রে? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না তো? ডাকো তোমার স্বামীর ফোন। ঠিক আছে ওই ডাকো। ঠিক আছে ওই ফোনটা ডাকো। কি মনে করছো? হ্যালো। হ্যালো। এই যে তুমি কোথায় আছো? এই তো বাঘ ধরে আর বাঘের দুধ দুইতি। তোমার বাঘ ধরে বাঘের দুধ দোয়াবো, ঝক করে থানে এসো। এই কি হেই? আরে বাবা গন্ডগোল পেতে গেছে। ওরে ওরে আশেপাশে যা চলবে না। হ্যালো 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 তুমি কোথায় আছো? এই তো হরিণ দাবড়াচ্ছি। হরিণ দাবড়ানো তোমার ছাড়াবো। কি হয়েছে? কি কি হয়েছে মানে? গন্ডগোল পেতে তাদের চলে এসে বলছি। আরে মাল সাথে পেয়ে আয়। ও তাড়াতাড়ি তুমি এসো। এই আমার কাছে দেখি। এই যে তুমি আসবে না তো এই অবস্থাতে আমার যেতে হচ্ছে। তুলে পোটাস করে আচার মারবো। বউ না অন্য কিছু রে। কি আরে প্রত্যেক বছর 10 খানা করে জায়গাটা বিক্রি হয়ে যাচ্ছে। বললো হয়তো 1 টাকা দিয়ে আসছি ঠিক কথা, কিন্তু 10 খানা জায়গা কে বলেছে? শালা হাতে বাড়ি নিয়ে আছে রে। এই দাল এই পাড়ায় কি আরে তোর মাল সামাল আছে কেন? তো তো মানা করেছিলাম যে আমার মেলা যতদিন চলবে তোর ফ্যামিলির কারো জানো না দেখি। তো আমার ফ্যামিলি কেউ আছে? তাই এগুলো কারা? ওই দাঁড় ভুল হচ্ছে তোর। আমার ভুল হচ্ছে? হ্যাঁ মানে কি বলতে ভালো করে বলতো। আমার ফ্যামিলি নয়। কে? ইয়ে আমার ফ্যামিলির আত্মা। এগুনো আত্মা? হ্যাঁ আত্মা ধরে নেই এগুনো আত্মা। তা তুই আইছি কেন? এই শালার চোখে জাল পড়ে। চোখে জাল পড়ে? দি শালার চোখে জাল পড়ে। দাঁড়া চোখটা ঠিক করে নি। মোচ চোখ মোচ মুছে ভালো করে দেখ আমি কে। এই তো পশু দেখা পাচ্ছি তুই দয়াল। না আমি নয়। তা কে? আমার দেহ হয়ে আছে। ইয়ে মার খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই দয়ালা রাগাইনি কেন? যদি একবার রেগে গেছি তোর এই ধর থেকে মাথাটা পুরো আলাদা করে দেবো। নরমাল হয়ে আজই বলে নাই গিরি। এই শালা বলে গিরি। হেই মানে তো দেখি এই ওই মাসে হাতে দেখা শালা তো সানি মারো হাতে দিলি। মাসে হাতে দেখা এই শালা আমি আর মাঝে হাত দিদি আই দিচ্ছি। ওই মাসে হাতে দেখা চোখ লাল হয়ে গেছে রে। আরেকবার মারি দেখি কি হয় দেখি। হাতে দেখা চুল সব খাওয়া হয়ে গেছে। বুঝলি চুল খাওয়া হয়ে গেছে। আর এবার মেরে দেখে এবার খুব জোরে মারবো। শালা বৌমা চাপা দিচ্ছে বুঝলি। এই হাত দিচ্ছি এখন। এ হাত দিচ্ছি এখন। হাত দিলে হাত কেটে নেবো। এই কদন এইছি জানিস? কদন আইছি বুঝতে পারিনি। এই তো তোরা তিনজন আইছি চোখের সামনে দেওয়া পাচ্ছি। আঙুল এ আঙুলটা কোন নে বল শালা দাঁড়া করতে বল। আমার মন বলবে মন বলতে যে মাঠা করিন গর্ভে। হ্যাঁ না হলো 4 জন আছে সেইভাবে হিসাব করতে হবে। এই দেখ 1 ও 1 ও 2 ও 3 এই
দুইও তিনও একজন আর হ্যাঁ আচ্ছা চারও চারও পাঁচও পাঁচও আর আমি ছয়ও এ দয়াল না তুই তো ধাবাই বললে মাটা লেগেছি পুরো টিম নিয়ে চলে গেছি পুরো টিম নিয়ে আইছি এই দেখ যত বড় টিম হোক সব কোটার মারবো আর এই পাশে বালি চাপা দিয়ে রেখে দেবো এই যে ও কি মনে করছিস আরে হাই নেই খলো 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 আরে আমাকে মালো না গিরি না না ও ছেড়ে চলে গেছে শালা বলে গিরি আমি কি বলছিলাম আমি কি বলছি হ্যাঁ বলো তুমি পুরুষ জাগ্রত হও তুমি পুরুষ হ্যাঁ তুমি জাগ্রত হও এই যে তুমি পুরুষ জাগ্রত হও তুমি জাগ্রত হও এই দয়াল কে জাগ্রত হবে কে আ দেও সেইটা বলো আ দেও জাগ্রত ওই দয়াল তুই যদি বাপের বেটা হয়ে থাকিস এখানে এসে দেখা এ বাবা ওর কত বড় শ্বশুর আমার শ্বশুরের নাম তো তোমার বাবার নাম ও পোতা ও পোতা এ শালা কি বলে শোন ই কার কি বলে ই কার কি বলে এই সাপটা দেখি হ্যাঁ চলো যাই যাই চলো ই আচ্ছা মারলে কি অরিজিনাল মার মারতে হ্যাঁ আচ্ছা তোমার ধরতেই দাঁড়া তোমার ধরতেছি এই সাপটা তো ভালি চলো টিক 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 এই ধাক্কা মারলি কেন না ধাক্কা মারবে নে কমবে কিছু না শুধু আড্ডা কাটতে এ বাবা আইয়া পড়ে যেত তা পড়ে যেতে তা কি হতো কি আগে তো ফেটে গেছে ফাটা কোদা গার আরে ফেটে যেত ফাটা ফাটা করো না ফাটা ফেটে গেছে সব ফাটা 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 তো ফাটা বাজে কথা বলো না কাজ কর আইয়া বলছি আই সামনে দে হ্যাঁ চলো তো সামনে রাখ ফাটা হ্যাঁ টিক 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 তবেরে শালা টিক টিক এই মার কে ফাঁতেছে টিক টিক ইস ছিছি কি গন্ধ রে টিক টিক ভক এ পারবে রে কবে হ্যাঁ বৌদি ও জেরাম জিনিস রোগেলে ধরে গেলে দাও ও তো ছেড়ে মাটিতে গেলে এটা কি তোর বাবা কেলে থান আর জ্ঞান পাপি কোনদিন বোঝে না ভালো আর জ্ঞান পাপি কোনদিন বোঝে না ভালো আর মেরে তোর ভেঙে দেব তাই পড়ে আছে ভগবান পড়ে আছে ভগবান পড়ে আছে ভগবান পড়ে আছে ভগবান দেব তো সে মাটিতে গে এটা কি তোর বাবা কেলে জ্ঞান পাপি কোনদিন বোঝে না ভালো জ্ঞান পাপি কোনদিন বোঝে না ভালো মেরে তোর ভেঙে দেব তাই পড়ে আছে ভগবান উপরে ভগবান থাকার যে থাক আজকে তোমার স্বামী ধরে পিটবো আর তোমরা বড় বড় চোখ করে দেখবে ছিল মনে আশা হলো না নিরাশা মানুষ কি হলো না পুরো বড়বৌদি এই শুকুনের ঘরে তোমরা কাকা কা করে আর কি হবে রে ছোট লোকের ধর ইয়ে বাবা তুমি কাক আমার ছোট লোক আয়া কাজ করতো কি তুই এটা ডানা ধর হ্যাঁ তুই এটা ডানা ধর হ্যাঁ একটা কো মারবো তবে এখান থেকে যাবো বুঝিনি তো আগে মনে আজকের এখানে রক্তের গঙ্গা অবাবো তবে এখান থেকে যাবো ছিল মনে মানুষ কি হলো না শুকুনির ঘরে করে আর কি হবে রে ছোট লোক কাজ করতো কি ঝপ করে দোকানে যা হ্যাঁ একটা বেলা নিয়ে আয় হ্যাঁ শালা নেড়া করব তবে এখান থেকে যাব মুখে বড় কথা কেনা কাটার কাটা কি হবে রে ভগবান আর অতি বার বাড়লে ও শালা ঝরে যাবি পড়ে আর বস্তা বন্দি করব তোর লাশ ওই দয়াল
তুই সেক্রেটারি মেরে বস্তা বন্দি করবি? তুই যেই বস্তায় আমাকে বন্দি করবি সে বস্তা ছুরি দিয়ে চেলা করে দেবো। আগে থেকে বলতে সই কিনে নে, আবার আমি সেলাই করে দেবো। মুখে বড় কথা বেনা চাদর কাকা, আর কি হবে রে এই ভগবান। আরে ওতি বারে বারে আর ধরে যাবি পড়ে, আর বস্তা বন্দি করবো তোর লাশ। রামকৃষ্ণ কানে বলে পড়েছি কিনা বলে, রামকৃষ্ণ কানে বলে পড়েছি কিনা বলে, কে করবে সমাধান উপরে আছে ভগবান। এই দেখ দাদা একটা কথা বলি শোন। বল। তুই তো অনেকক্ষণ ধরে বলছিস যে এই মেলার সেক্রেটারির হাতে তুই চাঁদা দিয়েছিস। হ্যাঁ দিছি তো। মেনে নেব। একটা কাজ করলে মেনে নেব। কি কাজ? যে দুটো বৌদি আইছে, দুটো বৌদি গর্ভবতী, ওই গর্ভে হাত দিয়ে তোর বলতে হবে তুই এই মেলার সেক্রেটারির হাতে চাঁদা দিয়েছিস। শালা ক্রিটিক্যাল পরীক্ষা রে। ঠিক আছে গর্ভে হাতে সত্যি কথাটা বলবো, চলে যা। শুনতেছি? হ্যাঁ, আমাদের দুজনের গর্ভে হাত দিয়ে বলো যে মেলায় চাঁদা দিয়েছো। তোদের দুজনের গর্ভে হাত দিয়ে বলতেছি এই এই কি এই কি এই এইটা কি? ও বৌদি, ও তো গর্ভে হাত দিয়ে কুকুর ডাকতেছে। বাংলা কথা বুঝতে পারছি না। না, তোদের দুজনের গর্ভে হাত দিয়ে বলতেছি এই 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 এই। সত্যি কথাটা বলতে কি গা উঠেছে না পেটের নাড়ি খেঁচ ধরতেছে? তোদের দুজনের গর্ভে হাত দিয়ে বলতেছি চাঁদা আমি দিইনি রে। তুই মানুষ বলে আমার সন্দেহ হয়। কেন? তুই চাঁদা দিইনি যেভাবে হেঁটে এলি, যদি তুই চাঁদা দিদি হয়তো ওইসব জায়গাগুলো গুললে মেরে গর্ত করে দিত। এক টাকা দিদি এক টাকার মতো হেঁটে এই। দেখো বৌদি, এতক্ষণ তো দাদার দোষগুলো আমার উপর চাপাচ্ছিলে, যে আরে দোষ চাপাচ্ছ, এবছর আমি পুজো নতুন হাতে পেয়েছি, আর বছর হয়তো কেউ পুজো আমার হাতে আর দেবে না। দেখ ভাই, আমরা বুঝতে পারিনি, আমাদের ভুলে গেছে, আমাদের ক্ষমা করে দেবো। দেখো তোমরা বৌদি মানে মায়ের সময় তোমাদের ক্ষমা চাই, আপনি যা বলার এই দয়াল বাইকের বলে আমি চলে যাবো। এই দয়াল না, বল ভাই বল। এই অদম চলে যাচ্ছে মানে কচি বাচ্চারা চলে যাচ্ছে, আর তোর একটা জ্ঞান দিয়ে চলে যাবে। ভাই তুমি দেরি করবি? কেন দেরি কর ভাই, দেরি কর। ওটা গামটা ঠিক করতেছি কেন? কি হবে গামটা? গামচাই করে জ্ঞান ধরে নেবো। শুন, তুই কি মানুষের বাচ্চা? কেন গামচাই জ্ঞান ধরা যায়? হ্যাঁ ধরা যায়। হ্যাঁ এই প্রথম শুনতেছি। ধরলে পরে খাবো। ছি 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 ছি, কি বলিস সন্ধ্যা? বল, তুই যেদিন মানুষের মতো মানুষ হবি, দশটা মানুষের ভালো মন্দ বুঝতে শিখবি, সেদিন এই মেলা কমিটি তোর কাছ থেকে চাঁদা নেবে বলে গেলা। ভাই একটা কথা বলি শোন। কি? দুটো বোর গর্ভে বাচ্চা আছে, ঠাকুর দেবতার কাছে মানত করে তোর ওই মেলাতে নে যে কটা নামের দল লাগবে, একশো হোক আর পঞ্চাশটা হোক আর পাঁচশো হোক আর হাজার হোক, যে কটা দল লাগবে এই অধমে একলা দেবে যা। শালা কোন পথে ফালাই রে, যে এক টাকা দেখায় না সে নাই পঞ্চাশ ষাটটা একশোটা দল দেবে। তবে যে কটা চলবে নিবি আর বাদ ভাই কটা বাদ দিবি এখন, মানে ঘুরে ফিরে একটাই আইবি। ঠিক আছে, এই দেখ একটা কথা বলি শোন। বল। তাহলে আমি চলে যাচ্ছি, আর এই মেলা কটা এই সুখবরটা আমি ছড়িয়ে দিচ্ছি। যা ধর্ম বিশ্বাস করো না, তুমি জানো না ধর্ম ছিল বলে চন্দ্র সূর্য উঠছে, ধর্ম ছিল বলে জোয়ার ভাড়া বইছে, ধর্ম যদি না থাকতো চন্দ্র সূর্য উঠতো না, ধর্ম যদি না থাকতো জোয়ার ভাড়া বইতো না। আমি কি বলে জানো, আমরা যতদিন বাঁচবো ধর্ম মাথায় রেখে বিজ্ঞানের পথে এগিয়ে যেতে হবে। দেখো আশা, আমি যে অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম গো, আমি অন্ধকারটা আলো ভেবেছিলাম আর আলোটা অন্ধকার ভেবেছিলাম। আজকের বর্তমান সমাজে সত্য মিথ্যা না থাকলে নদীর জোয়ার ভাটা হতো না, সত্য মিথ্যা না থাকলে চন্দ্র সূর্য উঠতো না। আশা, আমি যে বড় ভুল করেছি তোমার কাছে, তোমরা দুজন যদি আমাকে ক্ষমা করে দাও না, স্বয়ং ভগবানও আমাকে ক্ষমা করবে না গো আশা। সবুজ পাতা কেছি ফেলো না, ভুলেতে আর তুমি গেলো না, সবুজ পাতা কেছি ফেলো না, ভুলেতে আর তুমি গেলো না, ফাগুনের কেড়ে নিয়েছো স্মৃতিটুকু তা কেন কারণে তার জবাব যদি বলি আমিও কি হেরেছি, তুমিও কি একটু হারুনি, তুমিও কি একটু হারুনি, তুমি অনেক জল।
দিতে চেয়েছো দিতে পারোনি দিতে পারোনি দিতে পারোনি দিতে পারোনি।